হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাই টুইঙ্কলসি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এখানে পোষণ ট্র্যাকার সম্পর্কে যাবতীয় কুণ্ডারি তত সবার আগে সবার প্রথম শেয়ার করা হয়ে থাকে। সো চলুন আজকে পোষণ ট্র্যাকার আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদেরকে অবগত করাবো, এবং এখানে তো আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা, মানে অনেকেরই প্রশ্ন থাকে যে প্রশ্নটা খুব কমন যে ওয়ান সিঙ্গেল আধার কার্ড দিয়ে কত আপনারা এনরোল করতে পারবেন, তো সমস্তটা আজকে ডিটেলসে বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো। সো চলুন, ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই লাইক না করে কেউ যাবেন না। লেট গেট স্টার্ট। কী করবেন আপনারা, পোষণ ট্র্যাকার অ্যাপটাকে ওপেন করে নেবেন। পোষণ ট্র্যাকার অ্যাপটাকে সরাসরি ওপেন করে নেওয়ার পরেতে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানেতে। তো আমরা চলে যাবেন কোথায়, না বেনিফিশিয়ারির মধ্যে চলে যাবেন। বেনিফিশিয়ারির মধ্যে গিয়ে এখান থেকে আমরা একটা সেকশন চুজ করব, যেটা হচ্ছে 3 to 6 ইয়ার্সের যে বাচ্চার ঘরটা আছে, দেখতে পাচ্ছেন আপনারা 3 to 6 ইয়ার্সের বাচ্চার ঘর, ওই ঘরটাতে আমরা কী করব চুজ করব, এবং এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এখান থেকে আমরা ওপেন করলাম। এখান থেকে ওপেন করার পরে দেখুন, আপনাদের কাছে দেখাচ্ছি আমি এখান থেকে, দেখুন এখানেতে কিন্তু দুটো একই নাম আছে, আপনারা দেখতে পাচ্ছেন দুটো একই নাম কিন্তু আমরা এখানে এন্ট্রি করে রেখেছি, এবং দুটোই কিন্তু ভেরিফাইড করা আছে। তো এই নাম দুটোর ডিটেলসটা আমরা আপনাদেরকে বার করে দেখে দিচ্ছি, এবং এখানে আরও কিন্তু আছে একই আধার নাম্বার দিয়ে, যেটা সমস্যা হয়ে থাকে বা যেটা অনেকেই হয়তো ভাবছেন যে একটা আধার নাম্বার দিয়ে কটা করতে পারবেন, তো তাদের জন্য এই ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে। তো কী করবেন, দুটো নাম আপনারা একটু দেখে নেবেন, দুটো নামের ডিটেলস আমি একটুখানি বার করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো ফার্স্টে আমরা চলে যাব কি না, প্রথম নামটার উপরেতে আমরা ডিটেলসটা বার করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো প্রথম আমরা কি করব, এই নামটা বার করলাম। প্রথম এই নামটা বার করার পরে এখান থেকে তিনটে ডটে হাত দেবেন। তিনটে ডটে হাত দেওয়ার পরে এখান থেকে ঠিক নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পরেতে এখান থেকে আপডেট প্রোফাইলে চলে যাবেন। আপডেট প্রোফাইলটা ওপেন করবেন, করে এখান থেকে এই যে আধার নাম্বার অফ মোবাইল লেখায় দেখতে পাচ্ছেন আপনারা মাদার, তো দেখুন এখানে যে নাম্বারটা আধার নাম্বারটা আছে দেখতে পাচ্ছেন 6915, ঠিক সেম নাম্বারটা কিন্তু আপনারা আর একটা নামের ঘরে, আমি সেকেন্ড নামটা সার্চ করে নিচ্ছি, এবং সেকেন্ড নামটার কাছেও গিয়ে আমরা একই জিনিসটা সেম টু সেমভাবে কিন্তু দেখে নিচ্ছি। তো তিন রোডে হাত দিলাম, তিন রোডে হাত দেওয়ার পর আপডেট প্রোফাইলে চলে গেলাম। আপডেট প্রোফাইলে গিয়ে এখান থেকেও কিন্তু আমরা ওই আধার নাম্বার অফ মাদার বার করলাম 6915, এই তিন এই নাম্বারটাই কিন্তু এখানেও আছে, দেখতে পাচ্ছেন দুটো নামই কিন্তু ভেরিফাইড আছে একটা মোবাইল নাম্বার দিয়ে, আপনারা দেখতে পেয়েছেন। তো এরপরে কিন্তু আরও আর একটা নাম এখানে এন্ট্রি আছে, অন্য আরেকটি নাম যেটা কিন্তু এই সেম আধার নাম্বার দিয়ে কিন্তু এন্ট্রি করা আছে। তিনটে হাত দিলাম, তিনটে হাত এখান থেকেও আপনার প্রোফাইল চলে আসে, দেখুন এটা কিন্তু আলাদা একটা নাম, ঠিক আছে? এটা মনিকা নাম, আলাদা নাম, এখান থেকে দেখুন 6915 আছে আধার নাম্বার। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তিনটে অলরেডি কিন্তু আধার নাম্বার এখানেতে, একটাই আধার নাম্বার দিয়ে তিনটে নাম কিন্তু অলরেডি এখানে রেজিস্টার্ড করা আছে। তো এবারে কী করবেন, এখান থেকে সোজাসুজি ব্যাকে চলে যাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে যে অনেকের হয়তো প্রশ্ন হচ্ছে একটা বাবা মায়ের যদি, তাহলে এখানে একটা প্রমাণটা হলো কি আছে, এখান থেকে কিন্তু অনেকগুলি আছে, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস দেখতে পেয়ে যাবো আপনাদেরকে। এখানেতে কী করবেন, ওই বক্সার মধ্যে চলে যাবেন, গিয়ে ওখান থেকে আমরা সার্চ করবেন, দেখুন দুটো নামই কিন্তু অলরেডি একই আছে, এবং এখানেতে কিন্তু ফুল ডিটেলস আপনাদের কিন্তু লেখা আছে, ঠিক আছে? তো যারা আমাকে প্রশ্নটা করেছেন বা যাদের মনে এই সংশয়টা রয়েছে যে একটা নাম একটা আধার কার্ড দিয়ে, সিঙ্গেল আধার কার্ড দিয়ে, বাবার হোক মায়ের হোক সিঙ্গেল আধার কার্ড দিয়ে কয়জনকার ভেরিফাইড আধার করা যেতে পারে, তো এখানে প্রশ্নটার উত্তর আপনারা নিজেরাই পেয়ে যাবেন, কারণ পরিষ্কার নিচে লিখে দিয়েছে অনলি 5 বেনিফিশিয়ারি অ্যালাউড দ্য 1 সিঙ্গেল আধার কার্ড, ঠিক আছে? তাহলে একটা আধার কার্ড দিয়ে 5 জনের আপনি কিন্তু এন্ট্রি করতে পারবেন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন প্রেস করে নোটিফিকেশন বেলটা অন করুন।